এই করাচি, লাহোর, মুলতান, হায়দ্রাবাদ, রোডি, নোয়াখশা, সামাসেট্টা, দাদু, গিলগি, হ্যাঁ, বান্নু, তারপর পেশোয়ার, কোথায় খালি পীর ফকির, খালি পীর ফকির, খালি পীর ফকির ঘুরছি। আর মাদ্রাস ইন্ডিয়ার পানি পথে গেলাম বুয়ারি সাকালান্দারের মাজারের, এইরকম মৌচ এক মস্তান বয়ে দিচ্ছে দাঁড়িয়ে গেল, এইরকম মস্তে বয়ে দিচ্ছে। আমরা বাবা গো শেষ ডাক্তার দিলাম, দিয়া 100 টাকা দিয়ে কইতেছে, বাবা আপ তো ফকির হ্যায় ইসলিয়ে আপকো 100 রুপিয়া, কম কহতে হ্যায় মায় ফকির কো মায় বাদশাহ হুঁ। আমরা বলা আইলা ইল্লাল্লাহ। তারপর একটা অজিফা দিয়ে দিল, এইভাবে খুঁজে খুঁজে পাই। এগুলি অবাক পেয়েছে, কত জায়গায় শুধু সত্য খুঁজবার জন্য গেছে। পরে চিন্তা করলাম যে আমি কেন কোরআন হাদিস দেখুন, কেন আমি এই ওয়াজ করুন, কেন করি, আর তো কিছু না, এর গোড়া কোথায়, এর শিকড় কোথায়, শিকড় আমার বাপ, নাম কি হেলাল উদ্দিন, ধর্ম কি মুসলমান, তাহলে আমি তো বাপেরটা লইলাম, তাহলে জন্মের আগে আমার তো দিন নির্ধারিত, তাই আমি আমার ধর্ম শ্রেষ্ঠ, হরিমোহনের বলা জগমোহন কর, আমার ধর্ম শ্রেষ্ঠ তো দোষকার লেগে যাবে। আর যদি তুমি ফকর্ণি ফকর্ণি হোক, কানে পর্দা থাকে ভালো বুঝবো, 1000 কথা কইলেও বুঝো না। আমি এক ওহাবি রে বুঝা মানে আবু জাহেল এলবে গায়েব মানে, তুমি ওহাবি মানো না তো কেমনি মানে, আমি মিয়া কঙ্কর গুটি যে আতে লইছে মুট করে লয় নাই, মুট করে লয় নাই, দেখাইছে না, কারণ আবু জাহেল জানে যে কঙ্কটটা মুট করে লইতে হবে নবীর এলমে গায়েব জানা ফরজ, এটা আবু জাহেল জানে, তুমি ওহাবি জানো। চিৎকার দিয়ে উঠলো, পুজোর এরম বই লেখেন, আমরা লেখুন লাগিলে কয় কেন, আমাকে আমি যে মুসলমানের বলা হুজুর হুজুর একটু লেখেন, আমার তাহলে আমি যদি হরিমোহনের কত রয়ে হরিমোহন টাকা মোহন বাদ্যান একটু লেখেন। এই মরিজারগণের সময় কই আমার কাছে যে মরিজ হয় না, ফেল ফেল করে চেয়ে থাকি, কত জনমের তো স্বার্থ, কি সুন্দর করে কই আয় ব, আমার অজিফাটা মোরাকা বাটাসি, একজনের তো 86 বছর বয়সে, নামই করে দিই মৌলানা হারুনুর রশিদ, ডবল টাইটেল বাহাদুরপুর ফরিদপুরের পীর সাহেবের মতো 25 বছর ভক্ত ছিল, বলিবা আমার বই পড়ে তার মাথায় ঘুরে এলেন, বাবা কে দেখি চুক্তিতে যখন নিজে আইটা হতে যেত আমার চুক্তিতে হাঙ্গা করো, 120টা দিন মনে কামা করে না পৌঁছাই হোক আর পাইলে ছাইকো চি খায় বাবা গো, এই কি রাজ্য কুচ্ছি কাপে আমি রাখ, এটা তোর বাপের না আমার না, এটা শরফুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপথি, তার বই আমি অনুবাদ করাবে না, মনোবিজ্ঞান আউজুবিল মাউজুবি দেখো তসবি ফেক দে, কি অনুবাদ দেখবো তসবি ফালে মুসাল্লা তোর দে জায়গা ছিল, মসজিদ সে মুখ ঘুমালে মসজিদ থেকে মুখ ফিরে এলো, ইসমে কুছ নেই হ্যাঁ, এগুলোর মধ্যে কিচ্ছু নাই, পানফুল আ বাইক আয় ব মেলে না সিহাত ইস্তেমাল কর, আমি যেভাবে করি সেভাবে 120 দিন দলিল কোরআন সব সূরা তাওবার 2 নম্বর ফাসিহু ফিল আরদে আল বাতাস করি, সুতরাং তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, দেখতে পাবে আল্লাহর রহস্য অনেক কিছু, এখানে ও হাবিরা কর পৃথিবী ভ্রমণ, আমরা এখানে কি বললাম পৃথিবী ওই কেমনে নেই, চোয়েনলাই চীনের কমিউনিস্ট পার্টির প্রাইম মিনিস্টার 40 বছর প্লেনে প্লেনে গুলো, পরে যদি কই আপনি আল্লাহর অনেক রহস্য দেখছেন, চোয়েনলাই খুব আল্লাহ নেই, তাহলে একটু দুনিয়া গুলো নিলেন গহটাও তো ঠিক ঠিক না, 40টা বছরের বেচারা প্লেনে প্লেনে ঘুরলো,
পৃথিবী না দেহ, এই দেহের মধ্যে ভ্রমণ করো চার মাস, তাইলে রহস্য লোক দেখতে পারবা। আমি মনে করে মনে কথা করলে তো চিনির ছাল্লা ময়দার ছাল্লা নিয়ে আসে না, আরো হোগার কাপড় থাকে না। আর মনসুর আল্লাহ জানাল হকর পাবলিক বুঝে না, কারণ সুফিজমটা ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। এটি সমাজ কেন্দ্রিক কোনোদিনও হতে পারে না। যীশু খ্রিস্টরে যখন কাটার মুকুট পরাইল, দর করে রক্ত নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে যেতেছে, দুই দিকে পথের মধ্যে কত মানুষ দেখতেছে, একটা কিশোরী 12 বছরে একটা কিশোরী ঘাটতে বলে ভালোই লোক, প্রভু আমি এই কি দেখতেছি। 3 মাস আগে গ্যালিল প্রদেশে আমার প্রভু লাজারাসকে আপনি 8 দিনের মরা বললেন, লাজারাস কাম্ফ, লাজারাস তুই খা দাঁড়াও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। এটা আমার চোখে দেখা, আপনি মৃতরে চিনি এদের বলতো ঢটা মায়ের তো জীবনে মা কয়নি, সুদিন যখন দিল এই মরে যাবার কিছুক্ষণ আগে মার তো বিয়ে হয়েছিল, ওই বিয়ার ঘরের যে ছেলে সেও তো ভাই, তো বলতেছে জন বিহর দিওর জন তোমার মায়ের দেখা রাখো, ভার্জিন বিহর দিওর সান, কুমারী তোমার ছেলেকে তুমি দেখো। বাচ্চা 12 বছরে আমি কি করবো, যীশু খ্রিস্ট দাঁড়ায় বললেন ডটার, আরেকবার বললেন ডটার, speech is not accepted by the devils, therefore I am going. দেহ অসুরেরা গ্রহণ করেনি, করে না করবেও না। এই যে যারা হাসতেছে দেখতেছ, এগুলি মানুষের সুরত, এক একটা অসুর, সুরত মানুষের কিন্তু অসুর। এই অসুরেরা কোনদিন দেবতাকে গ্রহণ করে না, তাই কিশোরী আমি চলে গেলাম। তারপরে শুনির দিল অগত রাব্বি আছে, স্যানহেডরিনস আছে, সিনাগগ আছে, আপনি তো ভালো করে যান। হ্যাঁ কি বল, শুনে গিয়ে আর দেখেন কি চিৎকার বলো, যিশু আমরা নিজেরা সাক্ষী দিতেছি তুমি হাজার হাজার মৃতরে জীবিত করছো, এইবার তোমারে আমরা শুনির চড়াইলাম, এইটার থেকে যদি বাইরে আসতে পারো তাইলে তুমি সত্য লোক। তখন আমি জামালি ছেলে মোল্লা ভাই বাবা আপনি আমরা যদি থাকতাম, তার রাব্বিরা তো ঠিকই বলছে, হাজার হাজার মুদ্রা চিন্তা করা পারো আর তোমার বেলা পারো না, ঠিকই বাইরে হো, ওই জন্য যেতাম। আমার চতুর্থ খন্ডে আছে, যিশু এখানে শুনিয়া বললেন ফাদার ফরগিভ টু দেম, দে নিউ নট হোয়াট টু ডু, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিন, তারা কি করতেছে তা তারা নিজেরাই জানে। আচ্ছা উনি বাইরে আসতো শুনির থেকে বাইরে, একটাও আর কাফের থাকতো না, সব মুসলমানের, যে সব মুসলমানের যেত তাহলে সুরা হুদের 118 নম্বর কন্ট্রাডিকশন হয়ে যায়, আমি ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষের মুসলমান বানিয়ে ফেলতে পারি, কিন্তু এটা আমি করি না, কারণ এটা করলে আমার পরীক্ষা থাকে না। তা আপনি আমাদের পরীক্ষার জন্য পাঠাইছে, তুমি কি দুনিয়া চাও না আল্লাহ চাও, খাও যে খাওয়া
আশি বছর না 90 বছর, তারপর তো একদিন যাই পাই। 2002 সালে কোথায় বাবা, আমি গাড়িতে নাই বা মাথা দেখা, আমি নীলু স্বামী আর ছোট নাইবা বাঙ্গাল গ্রাম হাইকোর্টে 10 মিনিট আমি চাই আনছি। সুভান আল্লাহ, এটা কি মাথার দেখতেছে, 10 মিনিট আমি ঝিম তা আমি এই ঘরে না কোথায় বলতেছি যে আমি ইন্ডিয়ার এত জায়গা ঘুরলাম, পাকিস্তানের এত জায়গায় ঘুরলাম, এত সুন্দর মাথার আর আমি দেখি না। আমার চাতাই বালিকে কয় খাতা বাবার মাথার হচ্ছে সুন্দর, তুমি আমার চাতাই না শুনলো স্বয়ং রসুল্লাহর মাথারও ফেনোমেনাল পিছনে এত সুন্দর না, ডক্টর লাগাই রেলাম বাহ্যিক দৃষ্টিতে এত সুন্দর। এরকম পাহাড়ের মতো চিলা বানাইছে, কৃত্রিম চিলা অনেক উঁচা, এরকম ভাবে চারিদিকে গোলাপ ফুলের, গাঁদা ফুলের, গাঁদা ফুলের উপরে খান বাহাদুর সাহেব শুয়ে উঠছেন সোহাগ। আমি তো ফকর বীর কোলা আর কাকের বলে আমার কোলা 1,02,300 টাকার মার্জি বহু যে পালাইছে যে বাবা আমাকে দেখি বাবার কমনই বাবা যদি কখনো গাড়ি দিয়ে যায় তো বাবার মাঝে চলে, আর আমি নিজেদের বাবাকে অনুরোধ করবো রে বাবা যদি একবার নেয় যে তোমার হাতে দেখে আসছে ওই যে মাটি বানাইছে বাবা। খুব শুনছি বাবা আমি তো কোন ঘরে যাবো আপনি আমার গুরু কিনা দেবে আমি তোমাদের জানাবেন ছিলাম এই বাবার নাম আমি রাহিদের মুখে অনেক শুনেছি, আমি কোথাও যাই না আর তোমার পাক দরবারে তোমার কলম ধরে একটু দেখলাম বাবার বৈষয়িক এবং আধ্যাত্মিক উন্নতি একটি মর্যাদাকর অবস্থানে অধিষ্ঠিত হবে। কাকাল শরীর সৈয়দরা উসিরত বীর মুশাককে বলায় কবা বাবা শাহজালাল নবী ওফিয়ানে আরশুলেশ্বরী বাবা মদত ফরমা মদত ফরমা প্রার্থনা মোকাম পয়সা তোর মুশাককে ভালো কইরা আধ্যাত্মিক উন্নতি তরে কর্তা করতে হবে, গুরু কইরা দেবে না, এটা ইগনো আইসক্রিম না কোয়ালিটি জীবনে নিগুলো সিগারেট ছেড়ে দাও লাঞ্চ পৌঁছাবে লক্ষ্য করবো
আমি বিশ্বের যে কয়টা শ্রেষ্ঠ সিঙ্গার তার একটা অত্যন্ত শৌখিন মানুষ ছিলাম এবং শৌখিনতা এখন আমার শরীরে আছে। আমার স্ত্রীও ভয় করতো যে এত শৌখিন দিল্লিতে যেতাম ফাইভ স্টার ওপরাই চাণক্য এত টাকা লেগে যেতাম
Come on.
Thank you.
মেহবুব কি উম্মত یہ جنت اور دوزخ میں ہے فرق اتنا یہ